সংহিতি হলো ভিক্ষু সংঘের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা বা সম্মেলন। এইসব সভায় শত শত প্রজ্ঞাবান ও পণ্ডিত ভিক্ষু উপস্থিত থাকতেন। গুরুত্ব অনুসারে এসব সম্মেলন কয়েক মাস ব্যাপী স্থায়ী হতো। গৌতম বুদ্ধের মৃত্যুর ঠিক 3 মাস পরেই মহাকাশ্যপ পান্থের নেতৃত্বে প্রথম সংহিতি অনুষ্ঠিত হয়। তার ঠিক 100 বছর পরেই দ্বিতীয় সংহিতি অনুষ্ঠিত হয়। এই দ্বিতীয় সংহিতি নিয়েই আজকের আয়োজন। বুদ্ধের মহাপরিনির্বাণের 100 বছর পর বজ্রিপুত্রীয় ভিক্ষুগণ সঙ্গে বিনয় বহির্ভূত 10টি বিধিবিধান বা দশবর্তনী প্রচলন করেন। তারা উপাসত দিবসে ভিক্ষুসঙ্ঘের মধ্যখানে পানিবর্তি তাম্রপাত্র রেখে উপাসক উপাসিকাদের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রদানের জন্য অনুরোধ করতেন। অন্যান্য বিনয়ধর ভিক্ষুদের তারা 10টি বিনয় বহির্ভূত বিধানকে সমর্থন জানানোর জন্য আহ্বান করেন। কিন্তু যশ স্তবীর বজ্রিপুত্রীয় ভিক্ষুদের বিনয় বহির্ভূত ও সঙ্গ পরিপন্থী গর্হিত আচরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। বজ্রিপুত্রীয় ভিক্ষুগণ তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। তখন যশ স্তবীর বজ্রিপুত্রীয় ভিক্ষুদের বিনয় বিরোধী কর্ম হতে নিবৃত্ত করার জন্য বিনয়ী ভিক্ষু ও ধার্মিক লোকদের অনুরোধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে যশ স্তবীরকে প্রতিসারণীয় কর্ম বা পুনর্বার তাদের সাথে বন্ধুত্ব স্থাপনের আহ্বান জানান। এই সময় যশ স্তবীর দুর্বিনীত ভিক্ষুদের কথায় কর্ণপাত না করে ধর্মকে রক্ষার জন্য বৈশালীবাসীদের অনুরোধ জানান। এতে তারা যশ স্তবীরকে উত্তেপনীর দণ্ড প্রদানপূর্বক সঙ্গ হতে বহিষ্কার করেন। যশ স্তবীর এই সমস্যার সমাধানের জন্য বিনয়ী ভিক্ষু ও ধার্মিক লোকদের শরণাপন্ন হন। তার আহ্বানে সাড়া দিয়ে বিনয়ী ভিক্ষুগণ বজ্রিপুত্রীয় ভিক্ষুদের প্রচলিত দশবর্তিনী বা 10টি বিধিবিধান বিনয়সম্মত কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয় সংহিতির আহ্বান করেন। বজ্রিপুত্রীয় ভিক্ষুদের প্রচলিত 10টি দশবর্তিনী হচ্ছে ভিক্ষু নিজে ইচ্ছে করলে সিংহের মধ্যে লবণ জমা রেখে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। কিন্তু বিনয় পিটকের পাতিমুখ্য 35 সংখ্যার 5টি অনুসারে ভিক্ষুগণ তা করতে পারেন না। মধ্যাহের পর সূর্যের ছায়া 2 আঙ্গুল হেলে পড়লেও ভিক্ষুগণ খাদ্য গ্রহণ করতে পারবেন। কিন্তু পাতিমুখ্যর নিয়ম অনুসারে ভিক্ষুগণ মধ্যাহের পর ভোজন করতে পারেন না। ভিক্ষুগণ একবার ভোজন করে পুনরায় অন্য গ্রামে গিয়ে ভোজন করতে পারবেন। কিন্তু পাতিমুখ্যে 35 সংখ্যার 5টি অনুসারে ভিক্ষুগণ তা করতে পারেন না। এক সীমাভুক্ত ভিন্ন ভিন্ন আবাসের ভিক্ষুগণ পৃথক পৃথকভাবে উপাসত পালন করতে পারবেন, কিন্তু এটি সীমা ও আবাস সম্পর্কীয় বিধিবিধানের পরিপন্থী। অনুপস্থিত ভিক্ষুর অনুমতি পরে নেওয়া হবে। এরূপ চিন্তা করে ভিক্ষুগণ বিনয়কর্ম সম্পাদন করতে পারবেন, কিন্তু এটি সঙ্গনিয়মের পরিপন্থী। বিধিবিধানের আলোকে বিচার না করে পরস্পরা প্রচারিত আচার বা প্রথাকে ভিক্ষুগণ মান্য হিসেবে গ্রহণ করতে পারবেন, কিন্তু বৌদ্ধ মতে কোনো বিষয় সঠিক এবং বিনয়সম্মত না হলে পরম্পরা প্রচলিত হয়ে আসলেও গ্রহণ করা যায় না। ভিক্ষুগণ বিকালে দুধ ও দধির মধ্যবর্তী অবস্থার পানীয় বা গুড় জাতীয় তরল পদার্থ পান করতে পারবেন, কিন্তু এটি পাতিমুখের 35 সংখ্যার 5টি বিধির পরিপন্থী। ভিক্ষুগণ ইচ্ছে করলে তাড়ি জাতীয় পানীয় বা নেশাজাতীয় দ্রব্য সেবন করতে পারবেন, কিন্তু এটি পাতিমুখ্যের 51 সংখ্যক 5টি বিধির পরিপন্থী। ভিক্ষুগণ ইচ্ছে করলে জালরযুক্ত কম্বল ব্যবহার করতে পারবেন, কিন্তু এটি পাতিমুখ্যের 89 সংখ্যার 5টি বিধির পরিপন্থী। ভিক্ষুগণ ইচ্ছে করলে সোনা রূপা বা মুদ্রা হিসেবে ব্যবহৃত দ্রব্য গ্রহণ করতে পারবেন, কিন্তু এটি পাতিমুখ্যের 18 সংখ্যার নিষক্রিয় বিধির পরিপন্থী। অর্থাৎ বজ্রিপুত্রীয় ভিক্ষুদের সৃষ্ট এই দশবর্তিনী ছিল সম্পূর্ণ ত্রিপিটকের বিরুদ্ধে। বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পরে দ্বিতীয় সংহিতি আহ্বান করা হয়। বিভিন্ন প্রাজ্ঞ ও ধর্মবিনয় সুপণ্ডিত স্তবীরগণের মতানিক্যে উপনীত হওয়ার পর সিদ্ধান্ত হল বৈশালীর বালুকারামে এই বিবাদের মীমাংসা হবে।
সিদ্ধান্ত মোতাবেক বৈশালীর বালুকারামে 700 জন প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষুর উপস্থিতিতে দশবর্তনী আলোচনার মধ্য দিয়ে সঙ্গীতের কার্য শুরু হয় এবং দীর্ঘ 8 মাস ধরে এই সঙ্গীতই চলছিল। শ্রীলঙ্কার ইতিহাসের বংশসাহিত্য দীপবংশ মোতাবেক শিশুনাগের পুত্র রাজা কালাশোকের পৃষ্ঠপোষকতায় এই সঙ্গীতে সম্পাদিত হয়। দ্বিতীয় সঙ্গীতিতে দশবর্তনী আলোচনা নিয়ে ভিক্ষুদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক সমাধান করতে রেবতা স্থবিরের প্রস্তাব অনুসারে 8 জনের একটি কার্যনির্বাহক কমিটি গঠন করা হয়। এতে তৎকালীন ভারতবর্ষের পূর্বদেশীয় ভিক্ষুদের পক্ষে সংঘ কর্তৃক নিযুক্ত যথাক্রমে সব্যকামী স্থবির, শাল স্থবির, পূজ্য শোভিত স্থবির ও বাসকামিক স্থবির উপস্থিত ছিলেন এবং পশ্চিমাদেশীয় সংঘ কর্তৃক নিযুক্ত ভিক্ষুদের পক্ষে উপস্থিত ছিলেন রেবত স্থবির, সম্ভূত শানবাসী কাকনন্দপুত্র যশ ও সুমন স্থবির। এতে সভাপতির দায়িত্ব পালন করেন সব্যকামী স্থবির ও রেবত স্থবির। উপস্থিত ভিক্ষু সংঘের সম্মতিক্রমে এই 8 জন মহাপণ্ডিত নিয়ে গঠিত কারক সভায় দশবর্তনী পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। আলোচনা শেষে দশবর্তনী বিনয় বহির্ভূত বলে ঘোষণা করা হয় এবং বজ্রীপুত্রীয় ভিক্ষুদেরকে সংঘ থেকে বহিষ্কার করা হয়। প্রথম সঙ্গীতিতে সংগৃহীত বৌদ্ধবাণী প্রকৃত বৌদ্ধবাণী হিসেবে অনুমোদিত হয়। দ্বিতীয় সঙ্গীতিতে এই ধরনের সিদ্ধান্ত একদল মেনে নিতে পারেননি। যারা মেনে নিতে পারেননি তারা সংখ্যায় ছিল প্রায় 10,000। তারা নিজেরা নিজেদের সুপ্রতিষ্ঠিত করার প্রাণপণ চেষ্টা করেন। পরবর্তীকালে বজ্রীপুত্রীয় ভিক্ষুগণ পাটলিপুত্র একটি সভায় মিলিত হন। দ্বিতীয় সঙ্গীতের ফলস্বরূপ বৌদ্ধ সংঘ 13 ভাগ ও মহাসাঙ্গিক এই দুভাগে বিভক্ত হয়ে যায়। দ্বিতীয় সঙ্গীতিতে প্রথম অধিবেশনের মতো বুদ্ধের ধর্মবিনয় আবৃত্তি করা হয়। বিনয়ধর ভিক্ষুরা বিনয়কে প্রাধান্য দিয়ে সঙ্ঘের পবিত্রতা রক্ষা করেন। সম্মেলনে সিদ্ধান্ত শেষে 13 ভাগ বা প্রাচীন সঙ্ঘকে স্বীকৃতি প্রদান করা হয়। 700 অরহত ভিক্ষুর উপস্থিতিতে এই সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছে বলে একে সপ্তশতিকা মহাসঙ্গীতিও বলা হয়।